নমস্কার, ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। আর কিছুদিন পরই কালী পুজো, তো আজ চলছে আমাদের বাড়িতে লাইট লাগানোর পালা। আমরা দুদিন আগে থেকেই লাইটটা লাগাচ্ছি, কারণ আজ সন্ধ্যাতে আমাদের বাড়িতে আবার একটি বিজয়া সম্মেলনী পার্টি চলছে। আমাদের হাজবেন্ডদের যারা বন্ধু রয়েছে তাদের সবাইকে নিয়ে একটু আমার সাথেই খাওয়া দাওয়া হবে। তো বেশ, তার আগে বাড়িটা যাতে একটু সুন্দর দেখতে লাগে, কালী পুজোও চলে এসছে, তার জন্য লাইট লাগানোর পালা চলছে। আর এখানে দেখুন, এই দুটো বক্স শুধু কিনে আনতে হয়েছে, আর বাকি আমাদের কিন্তু আগে থেকেই অনেকগুলো লাইট বছর পর বছর চলছে। প্রত্যেক বছর দীপাবলির পর আমরা বেশ খুব ভালোভাবে প্যাকিং করে আবার সুন্দর করে রেখে দিই পরের বারের জন্য। তো এবারেও সেটা ব্যতীত হয়নি, এবারেও ঠিক এই যে এতগুলো লাইট একলো সমস্ত ঘরে লাগানো হবে, ঘরটা ভীষণ সুন্দর লাগে দেখতে। অনুষ্ঠানের মানে শেষ নেই, আমাদের সাজি উৎসব হলো, তারপর হলো দুর্গা পুজো, এবার হচ্ছে কালী পুজো, দীপাবলি। তো তার আগে বেশ বাড়িটা যাতে সুন্দর লাগে, আলোয় আলোকিত লাগে, তার জন্য বাড়িতে লাইট লাগানো হচ্ছে। মোটামুটি লাইট লাগানো হয়েছে গাছের উপরে। যখন এই লাইটগুলো এসে পড়ছে, লাইটের ছটা আলোগুলো অসাধারণ, ছাদ বাগানে একটা সৌন্দর্য যা বলে বোঝানো যাবে না। মানে আসলে ভালো লাগা ভালোবাসা সবটা নিজের কাছে। আপনি কোন জিনিসগুলো পছন্দ করছেন, কোন জিনিস আপনার বেশ আনন্দ দিচ্ছে, আমার মনে হয় যে জিনিস এই যে সকলকে আনন্দ দিতে পারে তার সাথে অ্যাটাচ থাকাই ভালো। আর বাইরে থেকে আমার বাড়িটা বেশ এরকম লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। লাইট লাগালে বেশ চারিদিকে আলোয় আলোকিত, খুবই অসাধারণ একটা সৌন্দর্য। তো রাত্রেবেলায় রান্নার জন্য আমি প্রিপারেশন শুরু করে দিয়েছি। এদিকে আমি যে রসুন যেগুলো আছে সবজি, সেগুলো দাদা আর আমি মিলে সব কেটে নিচ্ছি রাতের রান্নার প্রস্তুতি। যেহেতু আমার বাড়িতেই অনুষ্ঠানটা হচ্ছে, তো আমি সবটা দেখে শুনে করে নেবারই চেষ্টা করছি। তো ওদিকে ভাতের জল বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে চালগুলো ধুয়ে নেওয়া হচ্ছে। তো আজকে আমাদের রাতের মেনু হচ্ছে খুবই সিম্পল, যেগুলো সচরাচর হয়ে থাকে। তো আজ হচ্ছে ডাল তরকারি, বিভিন্ন রকম সবজি দিয়ে একটা ডালের সাথে একটা মিক্সড একটা তরকারি, চিকেন থাকছে, আর তার সাথে থাকছে, আপনার ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখানে ডাল তরকারি বানানোর জন্য প্রথমে জল গরম করে মোটামুটি একটু পরিমাণে লঙ্কা, তারপরে আলু দিয়ে এখানে ডালগুলো দিয়ে একটু সিদ্ধ করানো নেওয়া হলো নুন দিয়ে। আর বাকি যে সবজিগুলো সেখানে এখানে ফ্রাই করা হচ্ছে একটু বেশ ভালো করে। এখানে ফুলকপি, বিনস, গাজর এই সমস্ত সবজি দিয়ে বেশ ভালো করে ভেজে রেখে দেওয়া হয়েছে। তারপর এখানে দেওয়া হয়েছে তেলের মধ্যে পেঁয়াজ, বেশ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নেওয়া হচ্ছে এটা তরকা দেওয়ার জন্য। এই ডাল তরকারি কিন্তু একটা দারুণ একটা রেসিপি জানেন তো, বেশ ভাত কিংবা রুটি পরোটা লুচির সাথে খাওয়ার জন্য ভীষণই ভালো একটা বেশ রেসিপি। তো এবার তৈরি হচ্ছে চাটনি। তো চাটনিটা দেখুন, গাজর দেওয়া হচ্ছে, গাজর টমেটো দিয়েই চাটনিটা বানানো হবে। তো এখানেও তাই, বেশ গাজরগুলো প্রথমে ভেজে নেওয়া হচ্ছে, তারপর টমেটো দেওয়া হবে। চাটনি এমন একটা জিনিস, এমন কেউ নেই যে চাটনি ভালোবাসে না, খাওয়ার লাস্ট পাতে কিন্তু চাটনি সবাই খেতে পছন্দ করেন। তো চিনিটাও বেশ পরিমাণে দেওয়া হচ্ছে, যেমন সব কিছুর ব্যালেন্স যেন বেশ ভালো থাকে, তবে কিন্তু চাটনিটা খেতে ভালো লাগে, বাড়িতে হোক কিংবা ফ্রিজটি। বেশ চাটনি লাস্ট পাতে তো সকলেরই পছন্দ, তো চাটনিটাও বেশ অল্প করেই বানানো হলো। বাহ, কালারটা কিন্তু দারুণ এসছে, তো খেতেও নিশ্চয় ভালো হবে। আর চাটনি কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এবার চাপানো হয়েছে চিকেন। চিকেনটাও তাই, মানে অসাধারণ একটা চিকেন হয় আমাদের এই ফ্রিজটিতে। তো প্রথমে ভেজে নেওয়া হচ্ছে পেঁয়াজ,
তারপর দেওয়া হলো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, ছোট বাচ্চাও আছে, তারপরেও কিন্তু কাঁচা লঙ্কার টেস্টটা কিন্তু একটু অন্যরকমের হয়। তো কাঁচা লঙ্কা বেশ কয়েকটা দেওয়া হয়েছে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিন্তু তেলের মধ্যে বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করা হয়েছে, পেঁয়াজগুলো বেশ অন্য ধরনের একটা দেখতে হয়েছে। তো তারপর দিয়ে দেওয়া হলো আদা রসুনের পেস্ট। তো এই পেস্টটা দিয়েও কিন্তু বেশ সুন্দর করে নাড়াচাড়া করছে। আসলে মশলাটাই কিন্তু আসল কথা, তো মশলাটা বেশি সুন্দরভাবে বানালে কিন্তু চিকেনটা বা মাটন যাই আপনি সবজি বা আলু পটলের সবজি বানান না কেন, বেশ সুন্দর হয়। তো আমি নিচে গিয়েছিলাম, তো নিচে গিয়ে সকলের জন্য একটু চা নিয়ে এলাম। এই সন্ধেবেলাতে বেশ একটু চা খেতে ছাদ বাগানে সকলে মিলে আনন্দ করছে, এদিকে রান্নাবান্না চলছে, বেশ মজাই আলাদা। তো উপরে এসে দেখছি সমস্ত রকম মশলা, যেমন ধরুন নুন, হলুদ, জিরে গুঁড়ো, চিকেন মশলা, এগুলো সমস্ত দিয়ে কিন্তু মাংসটা বেশ ভালো করে কষাচ্ছে। তার উপরে দেখলাম বেশ দুটো মতো কাগজি লেবু বা লেবু দিতে বেশ টেস্টটা বেশ আসে, আর ভাঙেও না, মাখিয়ে রাখলেও অসুবিধা নেই। কিন্তু এই দাদাকে দেখলাম এইভাবে উপর থেকে দেওয়াতে, আর খুন্তিটা নাড়ছে কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু এই যে মটন চিকেন খুব ভালো রান্না করে। তো এর উপরে দিয়ে দেওয়া হলো নুন। আমরা কিন্তু মশলার যখন বানাই তখন কিন্তু নুনটা দিয়ে দিই, তো এখানে দেখছি বেশ অন্যরকম। তারপরে দিয়ে দেওয়া হলো কিন্তু টমেটোর। তো যাই হোক, এর কারণেই হয়তো মাংসের টেস্টটা অনেকাংশে অন্যরকম থাকে। আর এদিকে আর এক দাদা কাটছে স্যালাড, আর আমি এদিকে প্লেটটা সাজিয়ে নিচ্ছি। অবশেষে চিকেনে দেওয়া হলো একটু জল, একটু গ্রেভি বানানোর জন্য। তো সব শেষে দেওয়া হচ্ছে এখানে দেখছি কাঁচা পেঁয়াজ আর কৌশলী মেথি পাতা, তার কারণ ওই মেথি পাতার কিন্তু অসাধারণ একটা টেস্ট আনে। আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলার প্যাকেট। কিন্তু সত্যি মাংসটা মানে অসাধারণ একটা খেতে হয়েছিল, বেশ অন্যরকম, বাড়িতে সচরাচর এরকম ধরনের হয় না। সব শেষে দেওয়া হচ্ছে ধনেপাতা দেওয়ার কারণে মাংসের টেস্টটা সত্যি ভীষণ অন্যরকমের হয়। যে কোনো খাবারই ধনেপাতা যারা ভালোবাসেন অসাধারণ হয়। তো আজকে সব মিলিয়ে কিন্তু আমাদের এই ফিস্ট ভীষণ ভালো হয় আমার ছাদ বাগানে হচ্ছে। তো মাঝে মাঝে আমাদের এই বন্ধু ব্যাচে কিন্তু এই ধরনের একটা পিকনিক আমার ছাদে হয়ে থাকে। তো আমরা সকলে মিলিয়ে কিন্তু ভীষণ এনজয় করি, এটা খুবই ভালো লাগে। মাঝে মাঝে কিন্তু সকলেরই দরকার এরকম একটা বেশ আনন্দের, সকলের সাথে ভাগ করে নেওয়ার, সকলের সাথে বসে খাওয়া দাওয়া করা, এটা কিন্তু আমি বারবারই বলে থাকি। তো যাই হোক, আমার এইসব ধরনের আনন্দ ভীষণ ভালো লাগে। আর এই পিকনিক একটি দাদা তরফ থেকে ছিল। তো যাই হোক, আমরা সকলে মিলে কিন্তু আমরা ভীষণ আনন্দ করলাম। তো যাই হোক, সবটা প্রিপারেশন মোটামুটি রান্নাবান্না সব কমপ্লিট, স্যালাড কাটাও তাই। আর এই সময়ে ধনেপাতা দেখুন, এখন কিন্তু যতই সারা বছর ধনেপাতা পাওয়া যাক না কেন, এই যে সিজনারি একটা ধনেপাতা বা সিজনারি একটা ফলের স্বাদ গন্ধ কিন্তু একটু অন্যরকমের হয়। তো খাবারে দিলে কিন্তু সত্যি সেই সব খাবারের টেস্ট অনেকাংশে বেশ বেড়ে যায়। তো এখানে দেওয়া হচ্ছে লাস্ট ডালের তড়কা, যেগুলো সবজিগুলো ভেজে রেখে দেওয়া হয়েছিল সেটা এখন তড়কা দেওয়া হচ্ছে। আর আমরা এদিকে বসে নিজেদের মতো করে বেশ সুন্দরভাবে গুছিয়ে গল্প করছি অনেকদিন পর। ডালের তরকারিটা দেখুন বেশ তেল ছেড়ে দিয়েছি, মশলাটা ভীষণ সুন্দর বেশ হয়েছে। সব শেষে দেওয়া হলো নুন, তো তারপর হয়তো ডালটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে। বাকি সব জিনিসপত্র যখন সেদ্ধ করে হাঁড়িতে রাখা হয়েছে, ওদিকে ভাত চিকেন সব হয়ে গেছে, ডালটা হওয়ার বাকি। তো এই যে মশলা হয়ে গেল, ডালের মধ্যে বেশ দিয়ে দিল, তরকা লেগে গেল, ব্যাস।
অনেকেই হয়তো পিকনিক করে থাকেন, তো পিকনিকের মেনু কী হবে সে নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটু সংশয় থেকে থাকে। তো আমাদের যেমন হলো দেখুন এই ডাল তড়কা, চিকেন স্যালাড, চাটনি, তার সাথে আরও অনেক কিছু। তো এরকম ডাল তড়কা হলেও কিন্তু মন্দ হয় না, তো পোস্ত হয়তো অনেকে পছন্দ করে না। সব বারকার মতনই এবারেও ফিস্টি আমাদের জমজমার, মানে ছোটোখাটো করে হলে পরে ফিস্টিটা বেশ আমাদের সবারকার মতো এবারও খুব ভালো হলো, বিজয় সম্মেলনী। তো যাই হোক, এবার খাওয়া দাওয়ার পালা। আর পরিবেশটা এত সুন্দর, এই যে বেশ ঠান্ডা ঠান্ডা একটা হিমেল একটা হাওয়া আসছে, তারপরে কার্তিক মাস যেহেতু ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া, তারপরে যে লাইট কার্তিক মাসে যে লাইট লাগানো হয়েছে, সব প্রত্যেকের ছাদে কম বেশি লাইট লাগানো হয়েছে। তো ছাদ বাগানে আমাদের ফিস্টি খুব ভালো জমে উঠেছে। এবার খাওয়া দাওয়ার পালা, তো চলুন খাওয়া দাওয়া করি। আর শোনো, আমাদের সবারই প্রিয় দাদা, যে এই সব কিছুর পিছনে সেই দাদাকে জিজ্ঞাসা করি যে কি কিরকম হলো ব্যাপারটা। তুমি আজ কি করলে বলো? কি করলে? খেলে? আচ্ছা, আর কি করলে? কি মজা করছো? চিনি দেওয়া চা করেছি। চিনি দেওয়া চা ছিল? তো যাই হোক, আমরা আমাদের মতো করে বেশ ভালোই সময় কাটাচ্ছি। এবার সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি, একসাথে সবাই মিলেমিশে একসাথে খাওয়া দাওয়ার মতো আনন্দ বা একসাথে থাকার মধ্যে যে আনন্দটা, সেটা আর অন্য কিছুতেই নেই। তো চলুন, আজকে আমাদের রান্না বান্না হয়েছে মোটামুটি, ডাল তরকারি এখানে, চিকেন আছে, আর আছে আমাদের স্যালাড। তো এখানে প্রথমে স্যালাড, তারপর দেওয়া হচ্ছে ভাত, তারপর এখানে দেওয়া হচ্ছে ডাল তরকারি। সত্যি ডাল তরকারির টেস্টটা কিন্তু অসাধারণ। আর লাস্ট পাতে ছিল আমাদের হলো এই ঠান্ডা ঠান্ডা দই আর মুখশুদ্ধি হিসেবে পান মশলা। তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার ইন্দ্রাণী সিম সিম্পল লাইফস্টাইল ভ্লগ যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।